আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, অনেক ভালো আছি। তো আপনাদেরকে তো আমি আগেই বলেছিলাম, আমি বাপের বাড়িতে থাকতাম, এই তো শ্বশুর বাড়িতে এলাম। ঘর দেখুন, এবার অনেক দিন পরে শ্বশুর বাড়ি এলাম, 3-4 মাস পরে। দেখুন কত সব নোংরা, দেখুন ঘরটা ঘর সব কেমন হয়ে আছে। দেখুন আমাকে এক এক করে পরিষ্কার করতে হবে। দেখুন সব কেমন, দেখুন সব ঘর বাড়ি সব কেমন হয়ে আছে। এ ঝুল দেখুন, কত ঝুল দেখুন এখানে। সব থালা বাটি বাটি কি হয়ে আছে দেখুন, এখানে সব পরিষ্কার করতে হবে আমাকে এক এক করে। এই যে সব পরিষ্কার করতে হবে, সব অবস্থা খারাপ হয়ে আছে আমাকে। আমি 3 মাস পরে শ্বশুর বাড়িতে এলাম। দেখুন স্বামী, উনি তার ডিউটি চলে যায়, উনার পক্ষে তো আর সম্ভব নয় এগুলো। উনি সকাল সকাল 7টার সময় বেরিয়ে চলে যায়। তো সব কিছু গ্যাস দেখুন সব কেমন হয়ে গিয়েছে, সব আমাকে এবার করতে হবে আগে। দেখুন অবস্থা, দেখুন সব কেমন ধুলো বালি সব জমে আছে, সব জঙ্গল হয়ে গিয়েছে এত বর্ষাকাল, গাছপালা এখানে প্রচুর, সব দেখুন জঙ্গল হয়ে গিয়েছে একদম। এখানে কত কাঁড়ি করে রেখেছে দেখুন, সব ফেলতে হবে। সব মিলিয়ে ঘর একদম নোংরা, সব কিছু মোটামুটি আমাকে পরিষ্কার সাফ সাফাই করতে হবে। এই দেখুন নিচামেচি একটু একটু করে ঝাড় দিয়ে আমার হাজবেন্ড দেখুন সব ধারে কাঁড়ি করে রেখেছে। জল দিয়ে সাইডিং করে পানি দিয়ে এগুলোকে পরিষ্কার করতে হবে এইভাবে। বাবা কি বেরোচ্ছে এগুলো!